আদালতে নির্দেশে আনিসের দেহ তুলতে এসে বিক্ষোভের মুখে পড়ে পিছু হটল সেট। আনিসের বাবার শরীর খারাপ থাকায় গতকাল রাতে সেটের সদস্যদের সোমবার সকাল 10টা নাগাদ দেহ তোলার আবেদন জানানো হয় আনিসের পরিবারের পক্ষ থেকে। সেই আবেদন কেন মানা হলো না সেই প্রশ্ন তুলে এদিন ভোরবেলায় দেহ তুলতে আসা সরকারি আধিকারিকদের বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। আনিসের দেহ তুলতে 4:45 নাগাদ আমতার সারদা দক্ষিণ খাপাড়া এসে পৌঁছয় এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ এসে পৌঁছয় দেহ কবর থেকে তোলার জন্য প্রশিক্ষিত দল। সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। রাতের অন্ধকারে দেহ চুরি করতে এসেছে পুলিশ বলে অভিযোগ করে আনিসের প্রতিবেশীরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের। কার্যত বিক্ষোভের মুখে পড়ে পিছু হাটেনি সরকারি আধিকারিকরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, পরিবারের সহযোগিতা না পাওয়ার কারণে এদিন দেহ তোলার কাজ বন্ধ রাখা হল। কথা বলছে